এই 30 পারা কোরআন যাদের ঈমান আছে তাদের জন্য রহমত। এই কোরআন পাঠালাম মুমিনদের জন্য রহমত হিসাবে। মানুষ যেখানে বিপদে পড়ে যাবে আল্লাহর কোরআনকে তুমি তালাশ করে সমাধান পাবে। মানুষ যেখানে ফের করবে আল্লাহর কোরআন সেখান থেকে ফলো করলে মুক্তি পাবে। মানুষ যেখানে মেডিসিন শেষ হয়ে যাবে আল্লাহর কোরআন পড়ে পানি পড়া খাইলে আল্লাহর কোরআন পড়ে দেহের মধ্যে ফুল দিলে রোগ মুক্ত হয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। মৃত্যুর সময় ডাক্তার বলছে বাড়িতে নিয়ে যান, তার আর কোন চিকিৎসা নেই, যা খাইতে চাই খাওয়া ধারে কাছে থাকে না, হসপিটাল থেকে বের করে দিয়েছে। এখন আর দুনিয়ার কোনো ঔষধ, দুনিয়ার কোনো ডাক্তার, কোনো কিছুই আর কাজে লাগতেছে না। এখন আপনার ঔষধটা এখন ঔষধই হল কোরআন। কথা ঠিক কি না বলেন? এখন ঔষধটা কি? কোরআন। এই ভাইরা আমার এই কোরআন এবং কোরআন আলিফ লাম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম لعلكم تعقلون. আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের কাছে কোরআন পাঠালাম, এটা বাংলা ভাষায় পাঠাই না, ইংরেজি ভাষায় পাঠাই না, উর্দু ভাষায় পাঠাই না, পারসি ভাষায় পাঠাই না, হিন্দি ভাষায় পাঠাই না, মালয় ভাষা পাঠাই না, তুর্কি ভাষা পাঠাই না, আমি আল্লাহ এই কোরআন পাঠাইয়া দিলাম তোমাদের কাছে আরবি ভাষায়। কোন ভাষা? আরবি ভাষা। কথা কানে কোন ভাষা? তার কারণ আমি আল্লাহর ভাষা আরবি, আমার হাবিবের ভাষা আরবি, বেহেস্তের ভাষা হবে আরবি, আমাদের ময়দানের ভাষা হবে আরবি, কবরের ভাষা হবে আরবি, মক্কার ভাষা হলো আরবি, মদিনার ভাষা হলো আরবি, ফেরেশতাদের ভাষা হলো আরবি। এই জন্য আমি আর যেই কোরআন তোমাদের মুখে দরকার, কবরে দরকার, হাসরে দরকার, জান্নাতে দরকার, নবী দরকার, কাজে আমি আল্লাহ নবীর ভাষা ছাড়া আর অন্য ভাষায় কোরআন পাঠাই না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমি আরবি ভাষায় কোরআন পাঠাই, কেন আরো তথ্য আছে, لعلكم تعقلون। মানুষ সঠিক জ্ঞানী হতে পারে কোরআন শিখে, কোরআন জানে। একজন ব্যারিস্টার, উকিল, ম্যাজিস্ট্রেট, হাকিম, টিওটো, তারপরে ডিসি, এসপি, সচিব, এমপি, মন্ত্রী, সব জ্ঞানে পরিপূর্ণ বড় নেতা, বড় চেয়ারম্যান, বড় কোটিপতি, সব জানে, সব বুঝে, কিন্তু আল্লাহর কোরআন জানে না। কি জানে না? কথা বলে কি জানে না? আল্লাহর কোরআন জানে না। তাহলে তাকে শরীয়তের ভাষায়, আল্লাহর কোরআনের ভাষায় তাকে জ্ঞানী বলা যায় না। আপনি দুনিয়ার জ্ঞানে যত বড় জ্ঞানী হন, যদি পাশাপাশি কোরআন শিখেন, কোরআন সহিভাবে জানেন, কোরআনের এলেম শিখেন,
তাহলেই আপনি হবেন একজন মহা জ্ঞানী। কথা বুঝে আসছি কি না? لعلكم تعقلون তোমরা আকল মান হবে। আপনি যদি ব্যবসা করেন কিভাবে ব্যবসা করেন কোরআন বলে দিবে। আপনি যদি রাজনীতি করেন কিভাবে করবেন কোরআন বলে দিবে। আপনি যদি বিবাহ করেন কিভাবে করবেন কোরআন আপনাকে বলে দিবে। আপনি যদি তালাক দেন কিভাবে দিবেন কোরআন বলে দিবে। আপনি যদি চেয়ারম্যান করেন কিভাবে করবেন কোরআন বলে দিবে। আপনি যদি দেশ চালান কিভাবে চালাবেন কোরআন আপনাকে বলে দিবে। আপনি যদি মেহমানদারি করেন কিভাবে করবেন কোরআন আপনাকে গাইডলাইন দিবে। আপনি যদি মরে যান মৃত্যুর পরে কি দায়িত্ব পালন করা লাগবে কোরআন আপনাকে বলে দিবে। এইভাবে এই কোরআন তালাশ করলে সকল জ্ঞান আপনি অর্জন করতে পারবেন। এই জন্য আমার আল্লাহ বলেন আমি কোরআন আরবিতে পাঠালাম, কোরআনের এলেম যারা অর্জন করবে তারাই হবে বাস্তবে জ্ঞানী। একটু চিল্লিয়া বলেন না আমার আবার, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমার কথা কি আসলে বুঝে রাখবেন? আমার ভাষা বুঝলেন তো? আল্লাহ বুঝার তৌফিক দেন কোনা আমিন। আমার আল্লাহ রহমত কিতাবুল মুনজিল ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ منه لتنزل به وذكرى للمؤمنين. وقام جنا دائما الله حبيبي قرآن بيا من شرك سيطايا تيا قرآن دوات دن হাতে ধরে ধরে কোরআন পড়ান কোরআন বুঝান। এখন তো মশাল্লাহ জায়গায় জায়গায় মাদ্রাসা, এখন আর বাড়িতে যারা বুঝান না কেন? এখন মাদ্রাসায় কি পড়তে পারে? ভালো উস্তাদ আছে, উস্তাদের কাছেই পড়তে পারে। আবার যাদের বয়স 30, 40, 50, 60, 70 হয়ে গেছে এরা চিন্তা করে আমার শিশুকাল জোয়ান টাকা তো এমনি গেছে, তারপরে মাদ্রাসাও পড়লাম না, কোরআনও ভালো করে পড়লাম না, এখন বুড়া হয়ে গেছি, এখন যদি হুজুরের কাছে যাই, ইমাম সাহেবের কাছে যাই, হাফেজ সাহেবের কাছে যেয়ে বলি আমার একটু মস্ক করান সুরা ফাতিহা, সুরা ফিল, সুরা কাউসার একটু মস্ক করান, এটা লজ্জার ব্যাপার। এই লজ্জার ব্যাপারটা আমরা কেউ চাইতে চাই না, করতেও চাই না। কথা ঠিক না? আমরা বুড়া হয়ে যাই, কেউ জিজ্ঞাসা করি না হুজুর সুরা ফাতিহাটা একটু শুনেন আমরা সহি হয় কিনা একটু দেখেন, যাই না লজ্জা বোধ করি। অথচ আমার নবী বলছেন তোমরা তালিবুল ইলম হয়ে থাকো, ছাত্র হয়ে থাকো, তোমার 80 বছর বয়স, 90 বছর বয়স, তুমি এখন বড় ব্যারিস্টার বড় উকিল, তুমি বড় ব্যারিস্টার বড় হাকিম, যাই হও না কেন কোরআনের ছাত্র হইয়া থাকো, কোরআন তাদের অন্তর কোরআনের মস্ত কর। এই ছাত্র অবস্থায় যদি তোমরা কবরে যেতে পারো, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আল্লাহ পাক তোমাদেরকে শহীদের মর্তবা দিয়ে কবরে নিয়ে যাবে। শহীদের মর্তবা আল্লাহ দান করবে। আমার প্রাণের নবী মানুষের কাছে যায়া যে কোরআনের কথা বলেন, এক আল্লাহর কথা বলেন। এই যুগেও কিছু মানুষ আছে যে এত হুজুর আমার ছেলেটার মাদ্রাসায় দিয়ে ভর্তি করেন বাদ, আবার কেউ আছে পড়াইতে চায় না, হুজুর যদি বলে আপনার ছেলেটারে আল্লাহর কোরআন পড়ার মাদ্রাসায় দেন, এতে চিন্তা করে
এই মাদ্রাসা পড়িয়া আল্লাহর কোরআন পড়িয়া সে কি করবে, কি চাকরি করবে, কয় টাকা রয়ে যাবে, কথা ঠিক না? কয় টাকা রয়ে যাবে? একজন মন্ত্রী একজন প্রেসিডেন্ট যদি আপনাদের জগৎ ঘুরে আসে এক গেলাস পানি দিবে পান করবে না, খানা দিচ্ছেন খানাটা খাবে না, দুইজন ডাক্তার সাথে থাকেন ওই ডাক্তাররা মেশিন দিয়ে পানিটা পরীক্ষা করবে যে পানিটা ঠিক আছে কিনা, খাবার তাঁটি দেখান কিনা, যখন ডাক্তাররা বলবে হা খেতে পারেন এটা নির্ভেজাল তখনই তিনি খাবেন এর আগে খাবেন না, কিন্তু এখন আলে আজ এক জায়গায় খায় কাল আর এক জায়গায় খাবে পরশু আর এক জায়গায় খাবে, একজন ইমাম আজকে এক বাসায় কাল আর এক বাসায় পরশু আর এক বাসায়, একজন মুয়াজ্জিন আজ এক বাড়ি কাল আর এক বাড়ি, কে পাক করে তারেও চেনে না, কে বাজার করে তাকেও জানে না, কিন্তু আজ পর্যন্ত আলেমদের খানা তলিবুলের খানা হাফেজ কোরআনের খানা ইমাম মুয়াজ্জিনের খানা ডাক্তার দিয়া পরীক্ষা করে খাওয়া লাগে না, একটু চিল্লে বলেন না আলহামদুলিল্লাহ, কেউ লাগবে না, কেউ বলতে পারবে, পারবে না, এটা ইজ্জতি করে না, এটা ইজ্জতি রীতি, আর ইজ্জতি রীতিটা কেন আল্লাহর কোরআনের মধ্যে, এ ভাই আমার আমার নবীজি এই কোরআনের কথা বলার জন্য যখন বাড়ি বাড়ি যায় এক দলে মানে আরেক দলে আমার নবীর বিরোধিতা করেন, কি করে কেউ বলে পাগল, কেউ বলে পাথর, কেউ দেয় গাল গালি গালাজ, যে যেমন এবারে কষ্ট দেয়, কিন্তু আমার নবী আসরের নামাজ আদায় করে বাইতুল্লাহর সামনে বসে বসে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ কি অপরাধ আমি করলাম, আমি কোরআনের কথা বললাম তোমার কোরআনের দাওয়াত দিলাম তুমি এক আল্লাহর দাওয়াত দিলাম, এই জন্য আমার উপরে এত দিন মনের যন্ত্রণা, কিছু সময়ের জন্য নবী দাওয়াতি কাজ বন্ধ করে রাখলেন সামান্য কিছু সময়, তখনই আমার আল্লাহ খবর পাঠিয়ে দেন কিতাব, এটা এমন একটি কিতাব উনজিলা ইলাইকা, এই কিতাব আমি আল্লাহর কাউকে দেই না, এই কিতাবটা আপনার উপরে নাযিল করা হলো এটা আপনাকে দিলাম, ফালা ইয়াকুন ফী সাদরিকা হারাজ, এই কিতাবের আলোকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এই কিতাবের কথা বলার ক্ষেত্রে আপনার অন্তরে সংকীর্ণতা রাখা উচিত নয়, মনে কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না, সমস্ত নবীরা দিন প্রচারে কষ্ট করেছেন গাল বন্ধ শুনেছেন, কিন্তু আপনাকেও কষ্ট করা লাগবে, তবে আপনার দায়িত্ব হল মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া কোরআনের কথা বলা, কিন্তু হেদায়েতের মালিক আমি আপনাকে বানাই না, আপনার কাজ আপনি করেন, আপনার দাওয়াত আপনি দেন, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ, একটু চিনলে বলেন না সুবহানাল্লাহ, হেদায়েতের মালিক কে, আওয়াজ দিয়ে বলেন কে, তবে এই কোরআনের মধ্যে
কিয়ামত রহমত বরকত যত আছে সব ইমানদারের জন্য আমি আল্লাহ রেখেছি। কোন বেঈমানের জন্য এই কোরআন উপদেশ না, শুধু ইমানদার মুসলমানের জন্য এই কোরআন উপদেশ হিসেবে পাঠালাম। এই কোরআনের মধ্যে ইমানদারের জন্য নামাজের উপদেশ, রোজার উপদেশ, হজের উপদেশ, যাকাতের উপদেশ, বিবাহের উপদেশ, তালাকের উপদেশ, সমাজ ব্যবস্থার উপদেশ, ব্যবসার উপদেশ, একবারে বন্টন নামা কে কতটুকু পাবেন সব আমি আল্লাহ এই উপদেশগুলা ইমানদারের জন্য 30 পারা কোরআনের মধ্যে সাজিয়ে রাখলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজ আসে কোরআন পয়া আমার নবী কি দায়িত্ব পালন করছে। এ ভাইরা আওয়াজ খেয়াল করেন, মাঠে ওই পাশে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায় কথা শুনছেন কেন? বসার জায়গা নাই আপনাদের, আপনারা উঠানে দিয়ে বসে উঠেছেন, এটা কেন? আপনি এখানে আসেন, এখানে বসেন, এখানে বসেন, চলে আসেন। আমি মুসাফি, আমি আপনাদের মেহমান, আর আপনারা মেজবান, ডাকবেন আপনারা আমাকে, আর আমার ডাকতে হয় আপনাদের কেন? আসেন, আদব রক্ষা করেন, আদব রক্ষা করেন, এটা যা যা আপনি পাবেন। সবাই মহব্বতে পড়েন আল্লাহ। সবাই এক পাপ বলেন আলহামদুলিল্লাহ, আরেক পাপ বলেন আলহামদুলিল্লাহ। এই বাবা জিরানের মধ্যে আজকে তো আমাদের ঘরগুলা কবর বানিয়েছি, কি বানাইছি জোরে বলে, কি বানাইছি বলে বুঝুন কবর কেমন? কবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল লাযী তাকরাউ ফীহি আল-কুরআন ওয়া ফী রিওয়ায়াতিন লিত-তিরমিযী ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা ان الشيطان ينفر من البيت الذي تقرا فيه سوره ياسين শুনুন আর দোয়া করেন আমার প্রত্যেকটা কথার পিছনে যেন দলিল থাকে, আমি যেন মন গড়া কোনো কথা, দলিলের বাহিরে কোনো কথা আমার মুখ দিয়ে যেন আল্লাহ না আনে। বলেন না আমিন, আরেকবার বলেন না আমিন। এই বাবা জিরানে আমার নবীজি বলেন ইমানদারেরা তোমাদের ঘর গুনাহ কবর বানায় না, কি বানায় না, গোরস্থান বানায় না, এটা কেন বললেন? সবাই আমার দিকে যান, এতক্ষণ যাই নরম সরম কথা খুশি, এখন নরম চলবে না, আমাদের দেখছে খুব নরম তো বয়স্ক মনে হয়। আমি খুবই চেষ্টিত ফলন বসছেন আদবের সাথে বলবেন, কথা শুনবেন একলাসের সাথে শুনবেন, আমাদের নিয়তে শুনবেন, সদর খবর করা ঠিক হবে না। এই ভাই আমার নবীজি বলছেন করে রে কবর বানায় না, কারণ কবরে নামাজ নাই, কবরে তেলাওয়াত নাই, কবরে আজান নাই, কবরে একামত নাই, কবরে জিকির নাই, কবরে দুরুদ নাই, কবরে মিলাদ নাই, আছে জোরে বলেন আছে? তাহলে যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, যেই ঘরে
নামাজ নাই, যেই ঘরে জিকির নাই, যেই ঘরে ইবাদত নাই, এই ঘরটা অকবর। কথা ঠিক কি না? এই ঘরটাও কি? এটা কবর। তবে আমার রসুল বলছেন যে ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরের থেকে শয়তান দূর হয়ে যায়, আজাব গজব দূর হয়ে যায়, হিংসা দূর হয়ে যায়, ওই ঘর আল্লাহ রহমতে পরিপূর্ণ হয়ে যায়। আরেক হাদিসে রাসূল বলছেন, এটা তিরমিজি শরীফের হাদিস, ওই ঘরের থেকে শয়তান চলে যায়, আজাব চলে যায়, গজব চলে যায়, ফেতনা চলে যায়, মহব্বত আসিয়া যায়, পরস্পরের মধ্যে আন্তরিকতা তৈয়ার হয়, আল্লাহ রহমতার বরকত পরিপূর্ণ হয়ে যায়। একটু চিনলে বলেন না সুবহানাল্লাহ। গান কাজা হয় না, টেলিভিশন কাজা হয় না, ডিশ লাইন কাজা হয় না, ফেসবুক কাজা হয় না, ফেসবুক দেখতে দেখতে যুবকদের রাত শেষ হয়, মহিলাদের রাত শেষ হয়, ফজর নামাজের সময় সবাই নাক ডেকে ঘুমায়, কিন্তু ফজরের নামাজ তো নাই, আরেক দিকে সকাল বলেন বিকাল বলেন কোরআন তেলাওয়াত নাই। কথা ঠিক না? কোরআন তেলাওয়াত নাই। এই বাবা জেনে আবার ইমাম গাজ্জালি আল্লাহ একজন বড় দরদার কলি, তিনি একদিন মরুভূমির জমিনে দিয়া হাঁটেন, আসরের নামাজের সময় ওযু করবেন, নামাজ আদায় করবেন, পানি পাইলেন না। কি পায় না? পানি পায় না, পানি পাইতেছেন। এমন সময় পর্দার আড়াল থেকে ঘরের ভিতর থেকে একটা যুবতী মেয়ে আল্লাহর ওলিকে দেখে আড়ালে দাঁড়িয়ে বলতেছেন, এ আল্লাহর ওলি, আপনি কি যেন তালাশ করেন? মাদক, আমি পানি তালাশ করি, আমি রুজু করব, আমি নামাজ পড়ব, আমি পানি পাই না। মেয়েটা বলে, আল্লাহর ওলি, আমাদের বাড়ির পূর্ব দিকে একটা পুষ্করী আছে, দেখেন ওই পুষ্করীর মধ্যে পানি আছে কিনা। মেয়েটাও জানে পুকুরে পানি নাই, তারপরে ইয়াত বা ইন্না কালবি অন্তরের প্রশান্তির জন্য বললেন, একটু তালাশ করে দেখেন পুকুরে পানি আছে কি। ইমাম গাজ্জালি চলে গেলেন, যায়া দেখেন সেখানে পানি নাই। কি নাই? পানি নাই। এসে বলে, মা পানি তো নাই। বলে, হুজুর আপনি এখানে দাঁড়ান, কিছুক্ষণের মধ্যে পানি পাবেন। মেয়েটা দৌড়ায়া পুষ্করীর কাছে যায়, তিনবার থুতু ফেলে, কয়বার? কি বলছে? থুতু ফেলেছে। তিনবার থুতু ফেলার পর ওই শুকনা পুষ্করীর তলা দিয়ে পানি জোয়ার আসতে শুরু করে দেয়, মুহূর্তের মধ্যে পুরোটা পুষ্করী পানিতে ভরে যায়। ইমাম গাজ্জালি আল্লাহর ওলি ওই পানিতে অযু করেন, আসরের নামাজ আদায় করেন, বাড়িতে সুবহানাল্লাহ করেন, সুবহানাল্লাহ ভর দেখছেন, সবাই বলেন না একসাথে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই একবার সুবহানাল্লাহ বলবেন, সাথে সাথে আল্লাহ বেহেশতের মধ্যে আপনার জন্য একটা বাগান সাজাবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের তক্তে সুলাইমানি আর 60,000 যাত্রী যদি একটা পাল্লায় দেয়, আর একবার সুবহানাল্লাহ সওয়াব যদি আর একটা পাল্লায় দেয়, আল্লাহ কসম একবার সুবহানাল্লাহ কসম কোটি কোটি গুণে ভারী হয়ে যাবে। বুখারী শরীফে হাদিস আছে, قال رسول الله صلى الله عليه وسلم سبحان الله نصف الميزان والحمد لله
يتملأ الميزان ولا إله إلا الله والله أكبر تملأ ما بين السماء والأرض এই হাদিসটা বুখারী মুসলিমের হাদিস সহিহ হাদিস। সুবহানাল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা নেক আমলের পাল্লা অর্ধেক পূর্ণ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ তাআলা পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে, আর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবারের সওয়াবের দ্বারা আসমান আর জমিনের এই মাঝখানে খালি জায়গা নেক আমলে পরিপূর্ণ হয়ে যাবে। এই ছোট ছোট আমল গুরুত্ব গুরুত্ব নাই, আল্লাহ শুনে এ বাবা জিনা নাই আমার মেয়েটা আড়ালের মধ্যে দাঁড়িয়ে থাকে, আল্লাহ নবী ওযু করিয়া নামাজ আদায় করেন, নামাজ শেষ করে করেন কাছে যেয়ে ডাকতে মা যেদিন বিবাহের পরে আমার স্বামীর সাথে স্বামীর গাড়িতে করে স্বামীর ঘরে ঢুকলাম, সেদিন থেকে কোনদিন আমি পর্দার বাহিরে যাই না। দুই নম্বর, আমার নামাজ কোনদিন কাজা হয় না। তিন নম্বর, আমার কোরআন তেলাওয়াত একদিনের জন্য কাজা হয় না। চার নম্বর, আমি আমার স্বামীর অন্তরে কোনদিন ব্যথা দেই না। পাঁচ নম্বর, আমার স্বামীর সংসারের কাজ করি আমি হাত আর পায়ে, আর আমার জবাবে আল্লাহর হাবিবের উপরে চব্বিশটা ঘন্টায় দরুদ শরীফ তেলাওয়াত করি, যার কারণে আমার জবাবে আমার চোখের মধ্যে আল্লাহ এই বরকতটা দান করেছেন, আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের মেয়ে লোকে থুতু বাগাইলে কি পাওয়া যাবে, কি পাওয়া যাবে না? তিনি দুই রাকাত নামাজের মধ্যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিরিশ পারা কোরআন খতম করে দেন, এটা লগতর কন্যা আওয়াজ দিয়ে বলে বিকালে ছিল কোথায়, আরো আগে ছিলেন আপনার মাহফিলের টাইম এসে নেই না লাগাইছেন জায়গায় থাকে ওয়াজ কোনো আমলে আসে না। ও বাপজন আল্লাহর হাবিব দুই রাকাত নামাজের মধ্যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিরিশ পারা কোরআন খতম করে দেন, ফজরের আজান নবীর কোরআন খতম হয়ে যায়, ফজরের আজান শোনা যায়, সারা রাত নবীর ঘুম নাই। এইদিকে আমার নবী যেই ইহুদিরা নবীকে মানে না, নাসারা নবীকে মানে না, তারা দেওয়ালের পাশে আসিয়া দাঁড়ায় রাত্রি বেলায় নবীজির জবান মোবারকের তেলাওয়াত শুরু, অথচ দিনে গাল মনে হয়েছে পাগল বলছে দোকাবাজ বলছে, রাত্রি বেলায় এসে নবীর তেলাওয়াত শুরু। এখন ইহুদি দেখতেছে নাসারা আসতেছে,
করে বলে নবীজন না শুনে তুমি কেন আসছ? নাসারা বলে ইহুদিরে তুমি আসছো কেন? ইহুদি বলে আমি আসি এই নবীর জবান মোবারকের কোরআন শোনার জন্য। বলে তুমি আসছো কেন? তো আমি ওই জন্য আসি। বলে তুমি না এই নবীকে গালি দিস? ইহুদি নাসারাকে বলে আমি তো একা দেই না, তুমিও দিস, তো কেন আসছ? এখন একজন আর একজনের সাথে বলে ভাই যদিও নবীরে দেখতে পারি না, যদিও নবীর কথা মানি না, যদিও তার অবজ্ঞা করি, তারপরে এই নবীরা কি বেলা এত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার পর এত মজা পাওয়া যায়? এই নবীর তেলাওয়াতের মধ্যে যত মজা, এমন মজা পৃথিবীর আর কোনো কিছুর মধ্যে নাই। একটু চিনলে বলেন না আল্লাহু আকবার। মানুষের কাছে প্রচার করে দাওয়াত দেন, একটা মহিলা যে বেজাল লাগায়, কয়জন মহিলা? একজন। আপনাদের জগৎপুরে ইজ্জত নষ্ট করার জন্য মহিলা দর্জন লাগবে না, একজনই যথেষ্ট, কথা ঠিক কিনা? তারপরে পুরো হবিগঞ্জ জেলার ইজ্জত নষ্ট করার জন্য মহিলা একজনই যথেষ্ট, পুরো জাতির ইজ্জত নষ্ট করার জন্য মহিলা একজনই যথেষ্ট, কি ভাই কথা ঠিক কিনা? তসলিমা নাসরিন, এই খোদাই হাড় এটি একটা না দুইটা? জোরে বলেন একটা না দুইটা? এটা মুসলমান জাতির নাক চলবে কাটছে কিনা বলে না? হ্যাঁ, এই মহিলা নিজের নবীর একান্ত আপন, আবুল আহাবের স্ত্রী, নাম হইল উম্মে জামিলা, এর অর্থ হইল রঙ্গিলার মা, রূপসীর মা, নবীর চাচা। এই মহিলা যায় বলতেছে মোহাম্মদ তোমাদের কাছে কি খবর নিয়ে আসছে? বলে মোহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেন, মোহাম্মদ রাসূল এই দাওয়াতটা দেন, আর সুন্নাহর একখানা কিতাবের দাওয়াত দেন। তো তোমরা কি বলছ? কামরা এই নবীর আচার আচরণ, কথাবার্তা, নম্রতা, ভদ্রতা বড় মজা লাগছে, বড় ভালো লাগছে। আমরা সিদ্ধান্ত নিছি এই নবীর উপরে এক আল্লাহর দাওয়াত দেয়, এক আল্লাহর উপরে ইমান আনবো, আমরা কোরআন তেলাওয়াত করবো, আমরা কোরআন মেনে নিব। মহিলাটা বলে তোমরা বুঝো না, এই কোরআন মানা যাবে না, এই নবীরে মানা যাবে না, এক আল্লাহ মানা যাবে না। তো কেন? মোহাম্মদ এই কোরআন পাওয়ার আগে একটু ঘুম গেছে, আরাম করছে, এই কোরআন পায়া এখন সারা রাত ঘুম যায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে, তার দিনও ঘুম নাই, রাতও ঘুম নাই, আর ঘুম না গেলে তোরা বাঁচবি কেমনে? সুতরাং এই কোরআনের মধ্যে শান্তি নাই, এটা অশান্তি। এই কোরআন মানলে তখন সারা রাত দাঁড়িয়ে থাকা লাগবে, অর্ঘুমে থাকা লাগবে, ঘুমও চোখে দেখতো না। কাজী এই কোরআন শান্তির কোরআন না, এই কোরআন অশান্তির কোরআন। এই কয়া এই উম্মে জামিলা মানুষকে আল্লাহ রসুল থেকে আর কোরআন থেকে আর আল্লাহর ওয়াহদানিয়াত থেকে তাওহীদ থেকে দূরে সরে আনে। একটু নওয়াজ মিল্লাত করে বলেন না, এতে করে নবীর মনে কি ব্যথা লাগে না? চিলিয়ে বলে লাগে না? এখন আমার আল্লাহ বলেন হাবিব ইহুদি নাসারা কাফের মুশরিকের কাজ হলো কোরআনের বিরোধিতা করা, আল্লাহর বিরোধিতা করা, আপনার রাসূলের দুশ্মনী করা, আর মনে ব্যথা দেওয়া। আমি আল্লাহ দায়িত্ব নিয়ে গেলাম আপনাকে সুসংবাদ দেওয়া, আপনার মনের ব্যথা সরাইয়া দেওয়া। একটু চিনলে বলেন না মারহাবা, আর একটু ধরে তো মারহাবা। আল্লাহকে আমি দায়িত্ব দিয়েছি, এখন আল্লাহ আয়াত পড়ে কি আহা
আর আমরা নবীর সম্মান করা শিখেছি, ঠিক নেই? আল্লাহ নবীকে সম্মান করে আল্লাহ নবীরে ইয়া মোহাম্মদ বলে ডাক দিছে এমন কোথাও পাবেন? জনগণের পাবেন, কিন্তু আবু লাহাবে ডাকছে, আবু জেহেলে ডাকছে, কাফের মুশরিক ইহুদি নাসারারা ডাকছে, কিন্তু আমার আল্লাহ নবীকে ইয়া মোহাম্মদ বলে না। আল্লাহ নবীরে মায়া করছে, আল্লাহ কয় তাহা হে আমার বন্ধু। আল্লাহ কি বল? হে আমার বন্ধু। আল্লাহ বলে ইয়াসিন, আল্লাহ ডাকতেন ইয়াসিন বলে। এরপরে কবল কোরআনিল হাকিম, এই প্রজ্ঞাপূর্ণ কোরআনের কসম, বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আল্লাহ এই দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইলাম আপনার রাসূলের দ্বারা, আমি আল্লাহ সকল নবীদের সম্রাট, নবীদের নবী, রসুলের রসুল, সকল রসুলদের সর্দার বানায়া আমি আল্লাহ আপনাকে পাঠাইয়া দিলাম। আপনার মত, আপনার বিধান, আপনার রাস্তা, আপনার আদর্শ, আপনার কথা সব সঠিক পথের মধ্যে আছে। একটু চিল্লিয়ে বলেন আমার আবার। আল্লাহ কয় আপনি সঠিক পথের মধ্যে আছেন। আল্লাহ তো এখন আল্লাহ বলেন আরেক জায়গায় ডাক দিচ্ছেন আল্লাহ নবীকে, ইয়া মুযাম্মিল, জামলুম শব্দের অর্থ হলো কম্বল, কম্বল, কম্বল কিনি নেব, চাদর, চাদর, এই জামলুম অর্থ চাদর, মোড়ো দেওয়া না বা চাদর আপনি, তো নবী জ্বর আইছে চাদর মোড়ো দিয়ে রাখছে। আল্লাহ ডাকলেন গরম লাগছে, কম্বল খুলে ফেলছে, খুললা এটাকে বাউ করিয়া ইয়া করিয়া এটাকে এইভাবে কম্বল হাঁটতে আছে, চাদর যখন গরম লাগে তখন খুললা এটা বাউ করে আমরা বটে আমরা এইভাবে রেখে হাঁটি, ঠিক না? তো নবী কম্বলটা আত্মবরকে নিয়ে চলতেছেন। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল মুদাসসির, ইগর হে কম্বল, ওয়া নবী মারা বা কন্যা, আল্লাহ আকবার বলেন না, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা এরপরে কি আল্লাহ কয়? আমার আল্লাহ ডাক নবীর ব্যবহার করেন, মাতা মুহাম্মদ এইভাবে আল্লাহ বলছেন, কিন্তু মোহাম্মদ বলে আল্লাহ ডাকে না। আল্লাহ কি চুক্তি ছিল একবার আসে এবার আল্লাহ বলেন আমার বন্ধু আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন পাঠাই না, অশান্তির জন্য কোরআন পাঠাই না, সারা রাত কোরআন তেলাওয়াত করবেন না, কিছু সময় তেলাওয়াত করেন, কিছু সময় কোরআন আরাম করেন, যাতে করে ইহুদি নাসারার মুখের মধ্যে শুনকালে পড়ে বেঈমানরা যেন বুঝতে পারে, সারা জগৎ জানতে পারে কোরআনের মধ্যে বেদম নাই, আরাম নাই, অশান্তি নাই, এই কোরআনের মধ্যে শান্তি আছে। একটু চিন্তা বলেন না, সুবহানাল্লাহ, আপনারা বলেন কোরআনের মধ্যে আরাম না বেরাম, কোরআনের মধ্যে শান্তি না অশান্তি? আমার রাসূল দুনিয়াতে আসেন শান্তি স্থাপনের জন্য না অশান্তি স্থাপনের জন্য? তবে আল্লাহ রুটি দিয়ে দিছে, এই কোরআন সবাই মানিয়ে নিবে না,
এই কোরআন সবাই মানিয়ে নিবে না, সবাই কাছে কোরআনই শিক্ষা ভালো লাগবে না, কোরআনের হেদায়েত সবাই মানবে না। যাদের অন্তরে আল্লাহর ভয়, যাদের ইমানের পূর্ণতা, আল্লাহর ভয়, রাসূলের প্রেম যাদের মধ্যে পরিপূর্ণ, তারাই এই কোরআনের উপদেশ মানিয়ে নিবে। একটু চিল্লিয়ে বলেন না আরেকবার সুবহানাল্লাহ। আচ্ছা আরেকটা কথা একটু জানতে চাই, এই যে তরুণ আজকে হাত পা দিবি যে আবেশ সাহ, এই বাচ্চারা কত বলিস কেন কত শুনো তোমার? আচ্ছা এই এই ছাত্র তো কোনো মন্ত্রী ছেলে এখানে আসেনি, আর যে পাগি নিবে কোনো মন্ত্রী ছেলে আছে? কোন এমপি ছেলে আছে? হ্যাঁ, কোনো ডিসি সাহেবের ছেলে আছে? এসপি সাহেবের ছেলে আছে? কোনো একজন রাষ্ট্রপ্রধানের ছেলে আছে? পাইতেন পাইতেন না দুনিয়াতে। ইমাম যদি নামাজ করেন, গরিবের ছেলে ইমাম, গরিবের ছেলে মুয়াজ্জিন, গরিবের ছেলেরা আলেম, গরিবের ছেলেরা মুফাসসির, গরিবের ছেলেরা মুহাদ্দিস, গরিবের ছেলেরা মুফতা, গরিবের ছেলেরা কোরআনের হাফেজ, গরিবের ছেলেরা কোরআনের মাদ্রাসায় চাকরি করে, গরিবের ছেলেরা মুয়াজ্জিন করে, গরিবের ছেলে করে পাবেন কোরআন হাদিসের খেদমতে লেগে আছে। কোনো গরিব বলা, কোনো মন্ত্রীর বলা, কোনো প্রেসিডেন্টের বলারে কোরআনের হাফেজ পাবেন না। আর তারা দেশের পড়াও তাদের কাছে ভালো লাগে না, বিদেশি নিয়ে তাদেরকে ইংরেজি পড়া তাদের কি না বলে পাইতে হবে। গরিবের সন্তান তাদেরকে দিয়ে আজ ইসলাম ঠিকই আছে। আল্লাহ আল্লাহ নজির দিয়ে দিলেন যে কোরআন শান্তির কোরআন, এটা অশান্তির কোরআন না। চিল্লিয়ে বলেন মারহাবা, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। কোরআন যেখানে শান্তি আছে সেখানে শরীয়ত আছে, যেখানে শান্তি আছে সেখানে শরীয়ত নাই, যেখানে শান্তিও নাই শান্তিও নাই সেখানে। আমার এলাকাতে, আমার চাঁদপুরে হাইমসর একটা উপজেলা, আমার মাদ্রাসায় একজন শিক্ষক, ওনার বাড়ি হাইমসর উপজেলায়। আমাকে একদিন বলে, হুজুর ওনার বাড়ির কাছে একটা লোক মারা গেছে, তার ছেলে একজন ব্যারিস্টার, তার ছেলে কি একজন ব্যারিস্টার, এখন বাবার জানাজা পড়তে আসছে, তো জানাজায় দাঁড়ানোর আগে ইমাম সাহেব বলে দিয়েছেন প্রথমে নিয়ত করবে, তারপরে তকবীরে তাহরিমা, তারপরে সালা পড়বেন, তারপরে আবার তকবীর, তারপরে দুরূদ শরীফ পড়বেন, পরে আবার তকবীর, তারপরে দোয়া পড়বেন, তারপরে তকবীর দিয়া সালাম ফিরিয়া নামাজ শেষ করবেন। উনি সব করছেন কিন্তু আল্লাহুম্মা ফিরিনি হাইয়ানা ওয়া মাইয়াতানা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এই দোয়াটা পড়েন না উনি। উনি চুপ করে দাঁড়িয়ে গেছেন। জানাজা নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ব্যারিস্টার তার বাবাকে মাটি দেয় আর কান্না, এমন কান্না, বেসামাল কান্না, বেহক কান্না। সবাই জিজ্ঞাসা করে, আপনি এত বড় একজন ব্যারিস্টার, এত বড় শিক্ষিত, আপনারা বাবার জানাজার পরে এতক্ষণ কাঁদেন না, এখন কাঁদেন কেন? জানাজার আগত কাঁদেন না, এখন কাঁদেন কেন? আমি কাঁদি, সবাই বলে আমি বড় শিক্ষিত, আমি একজন ব্যারিস্টার, আইন শাস্ত্রে আমি অভিজ্ঞ, আমি যত বড় শিক্ষিত হলাম আজকে আমি বাবার জানাজায় নিজকে প্রমাণ করলাম, আমার মতো মূর্খ দুনিয়াতে আর নাই। কয় কেন? কয় আমি সব জানি, দুনিয়ার আইন জানি, সব কিছু বুঝি, কিন্তু আমার বাবার জানা যায় সর্বশেষ যে দোয়াটা পড়তে হয় আল্লাহুম্মা ফিরিনি হাইয়ানা ওয়া মাইয়াতানা, এই দোয়াটা তো আমি জীবনেও শিখি না, এই দোয়াটা তো আমি পড়তে পারি না। কাজেই বাবার জানা যায় বাবার জন্য দোয়া করতে পারলাম না, আমার এই দেখা পড়ার দাম কথা, আমার এই শিক্ষার দাম কথা। এরকম হাজারো উকিল আছে, ব্যারিস্টার আছে, ম্যাজিস্ট্রেট আছে, হাকিম আছে, তারপরে এসপি আছে, ডিসি আছে,
উচ্চ শিক্ষিত আছে, মন্ত্রী আছে, সচিব আছে, যদি বলে আছি কি নাই? আবার অনেক নিম্ন শ্রেণীর মানুষ ভালো করে জানে, ভালো করে এরপরে আসেন সাহাবাই কারাম একজন নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনের ইজ্জত কেমন? কোরআনের ইজ্জত কেমন? তখন নবী চুপ করে দিয়েছেন, আল্লাহ কোরআনের আয়াত পাঠাইলেন, ওহী পাঠাইলেন, কি সূরা ওয়াকিআর মধ্যে, ইন্নাহু লাকুরআনুন কারীম, আমি কোরআন পাঠাইছি, এরা সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী, সবচেয়ে ইজ্জতওয়ালা, সবচেয়ে বুজুর্গওয়ালা কিতাব এই কোরআন শরীফ, সকল কিতাবের উপরে, সকল কিছুর উপরে মর্যাদা রাখে এই কোরআন আমি পাঠাইছি, এরা সবচেয়ে দামি কিতাব। শুধু কোরআন দামি তা না, এই কোরআনের হাফিজ গুলোর দাম কত? কোন একজন কোরআনের আলেম অথবা একজন তালিবুল ইলম, কোরআনের পাখি, কোরআনের আলেম যদি কোন এলাকায় অবস্থান করে, কোন গ্রামে দিয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই এলাকা কবরে রাজা বাবা আল্লাহ 40 দিনের জন্য উঠাইয়া নিয়ে যায়, আর কোন কবরে একবার যদি আজাব আল্লাহ বন্ধ করে দেয়, ওই কবরে পুনরায় আজাব দিতে আমার আল্লাহর কাছে লজ্জা লাগে, কেয়ামত পর্যন্ত আমার আল্লাহ কবরের আজাব ক্ষমা করে দিতে পারে। কত নেতা রাস্তা দিয়া যায়, কত এমপি যায়, চেয়ারম্যান যায়, মন্ত্রী যায়, কত নেতা যায়, কত ধনী যায়, কিন্তু এই কথা বলার সুযোগ কারো নাই। কিন্তু এই ছাত্ররা যখন এই গ্রামে হাঁটাহাঁটি করে, একজন হাফেজ সাহেব, একজন ইমাম সাহেব, একজন কারি সাহেব যদি রাস্তা দিয়া হাঁটে, ওই এলাকার কবরের আজাব আমার আল্লাহ ক্ষমা করে দেন, উঠে নিয়ে যায়, আওয়াজ দিয়া বলেন না আলহামদুলিল্লাহ। আমি কি ধরে ও ভাই রে, আমার এটাই নয়, একজন কোরআনের হাফেজ ইয়ামতের ময়দানে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, চিল্লিয়া বলেন কয়জন? আওয়াজ দিয়ে কয়জন? আরো করে বলেন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তবে হাফেজ সাহেবরা আমি অনুরোধ করে যাই, হাফেজ তোমরা আলেম হইবা, হাফেজ তোমরা কিতাব পড়বা, তফসির পড়বা, হাদিস পড়বা, যোগ্য আলেম হইবা। কোরআনের হাফেজ যদি আলেম হয়, এর চেয়ে মর্যাদার কারণে এই আমাদের ময়দানে একজন হাফেজ কোরআন একজন আলেমের ইজ্জত সবার উপরে থাকবে। আল্লাহ পাক ফেরেশতা করে বলবে একটা নূরের মিম্বার আনিয়া দিন, ওই নূরের মিম্বারের মধ্যে আলেমরা দলে দলে দাঁড়াইয়া যাবে, শহীদেরা, গাজীরা, সাহাবীরা, নবীরা ঈর্ষা করবে এরা কারা, এত মর্যাদা। তখন ফেরেশতারা বলে দিতে এরা আখিরি
জমানার নবী রহমতুল্লিল আলামিন নবী উম্মতের মধ্যে যারা আলেম, যারা কি যারা আলেম, এবার আলেমের বাবা জাহান্নাম, মা জাহান্নাম, দাদা জাহান্নাম, দাদি জাহান্নাম, নানা নানি জাহান্নাম, শ্বশুর শাশুড়ি জাহান্নাম, ভাই বোন জাহান্নাম, আবার প্রতিবেশী জাহান্নামি, আবার নতুন নস্কার জাহান্নামি, যার ঘরে খানা খায়া মাদ্রাসায় লেখা পড়া করছে সেও জাহান্নাম, যেই মহিলা নতুন মিষ্টি পাক করিয়া খাওয়াইছে সেও জাহান্নাম। কেয়ামতের ময়দানে তারা সবাই আলেমকে তালাশ করবে। এবার মা যা বলবে, ছেলে রে আমি তোমার মা, আমি জাহান্নামী রে ছেলে। ছেলে বলবে আমি চিনি না, মা পরিচয় দিয়েছিল, তোমার বাবা ছিল নদী আর আমি নদী মিস্ত্রি, অথবা তোমার বাবা শিশুকালে মারা গেছে, তোমার এ তিনটা কি গেছে, তোমার দিকে চায়া আমি আর কোনো স্বামী গ্রহণ করি না, আমি তোমার লেখাপড়া করাইছি, মানুষের ঘরে কাজ করছি, ওই টাকা দিয়ে তোমাকে মানুষ বানাইছি। সে বলবে মা পরিচয় পাইলে আমার টাইম পাশে দাঁড়ান। বাবা যা বলবে আমি জাহান্নাম, বলবে আপনি কি কয়, আমি রিক্সা চালাইতাম, আমি দিন মজুর কাজ করতাম, ওই টাকা দিয়া তোমাকে মাদ্রাসায় পড়াইতাম। কয় বাবা পরিচয় পাইছি টাইম পাশে দাঁড়ান। দাদা যা বলবে জাহান্নাম, বলবে টাইম পাশে দাঁড়ান। দাদি বলবে জাহান্নাম, বলবে দাঁড়ান। নানা জিয়া বলবে জাহান্নাম, বলবে দাঁড়ান। নানি জিয়া বলবে জাহান্নাম, বলবে দাঁড়ান। লোকিম মাস্টার জিয়া বলবে আমি জাহান্নাম, বলবে দাঁড়ান। লোকিম মিস্টেজ বলবে বাংলায় কথা, তুমি আমার চাষি আমরা বলতা আমার ছেলের মতো, তোমারে রান্না বান্না করিয়া খাওয়ায়া গরম খানা খাওয়াইয়া মাদ্রাসায় পাঠাইতা, আমি তোমার সেই চাষি আমার পায়ে দাঁড়ান। ভাই বোন যা বলবে বাইরে, তুমি মাদ্রাসায় পড়ছ আমরা খুশি, আজ আমরা জানা তুমি কেউ দাঁড়ান। এইভাবে বন্ধু দেয়া বলবে আমি জাহান্নামী, বলবে দাঁড়াও। এইভাবে কেয়ামতের ময়দানে একজন হাফেজ কোরআন শুধুমাত্র আলেম যদি হয়, হাফেজ না হয় তাহলে নিচে 40,000 সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আর হাফেজ যদি আলেম হয় আমার রাসূল বলেছেন কেয়ামতের ময়দানে মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব সহ 80,000 জাহান্নামীকে জান্নাতে নিয়ে যেতে পারবেন। একটু চিল্লিয়ে বলেন না আল্লাহু আকবার। সবাই মহব্বত করে আমরা যে মসজিদে নামাজ পড়ি, এই যে আপনাদের মসজিদ, এটা কি আসল বাইতুল্লাহ না বাইতুল্লাহ শাখা? হ্যাঁ, এটা বাইতুল্লাহ শাখা, আসল বাইতুল্লাহ মক্কা শরীফ, কথা ঠিক
আসল বাইতুল্লাহ কোথায়? মক্কা শরীফ। আমগো এই মসজিদের সামনে থেকে নামাজ পড়লে নামাজ হবে না, এটা কোনো এটা ক্যাপ লাগালে যদি নামাজ পড়ে হবে হবে না। এই পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদের ক্যাবলা কোথায়? বাইতুল্লাহ। এটা কোথায়? মক্কা শরীফ। আর যত মসজিদ সব মসজিদের বাইতুল্লাহ শাখা, ঠিক নেই? আচ্ছা কোরআনের বাড়ি কোথায়? জোরে বলেন কোথায়? আমরা কি লোহে মাহফুজ দেখছি? জোরে বলেন দেখছি। লোহে মাহফুজে 30 পারা কোরআন সংরক্ষণ করা আছে। কিন্তু আমার ভাইয়েরা লোহে মাহফুজ একটা, কিন্তু এই দুনিয়ায় যত কোরআনের হাফেজ সব কোরআনের হাফেজের কলমটা রুহটা হলো লৌহে মাহফুজের শাখা। কোরআনের হাফেজরা বললে তাদের দেহ মাটিয়ে খায় না, এটা সুবহানাল্লাহ কম না ভাই? কে খায় না? মাটি। আর কোরআনের হাফেজ এবং আলেম কিয়ামতের ময়দানে তাদের আব্বা তাদের আম্মা কত দামি, কত সম্মান। আলেমের বাবা হাফেজ কোরআনের বাবা মা তাদেরকে আবার আল্লাহ আলেমের সবের কাছে দাঁড় করে সূর্যের আলো চেত আরো গরম আরো তীক্ষ আরো আলোকিত, পুরোটা ময়দান যেন আলোকিত হয়ে যাবে। ওই হাফেজ কোরআনের আব্বা আম্মার মাথায় আল্লাহ নূরের টুপি পরাইয়া দিবেন, একটু চিল্লে বলেন না আল্লাহু আকবার। শুধু দুনিয়ার টাকা দুনিয়ার টাকা দুনিয়ার বড় লোকের চিন্তা করি, আগে রাতে চিন্তা করি না রে আমরা। ও বাবা জির একজন হাফেজ কোরআন, তার বাবা মা মারা গেল মৃত্যুর পর, ফান্দাবুকের পিসা বানিয়া জানাজা পড়ছে, ফুলতলির পিসা বানিয়া জানাজা পড়ছে, শশিনার পিসা বানিয়া একজনের বাবার জানাজা পড়ছে, জয়পুরের পিসা বানিয়া জানাজা পড়ছে, আর একজনের বাবা মারা গেল কোন অলি আল্লাহ কোন পিসাব দিয়া জানাজার ইমামতি করায় না। তার একটা ছেলে কোরআনের হাফেজ, যে লোকটা মারা গেছে তার ছেলেটা আলেম, এই আলেম ছেলেটা তার বাবা তার মার জানাজার ইমামতি করছে। এবার আপনি বলেন যেই জানাজা পুরুলির আল্লাহ নবী শশিনার আল্লাহ নবী ফান্দাউকের আল্লাহ নবী পড়ছে, ওই জানাজার দাম বেশি না যেই বাবার জানাজা আলেম ছেলেটা হাফেজ কোরআন ছেলেটা আদায় করেছে, এই জানাজার দাম আল্লাহর কাছে বেশি। কোনটার দাম বেশি বলেন? হ্যাঁ, দুনিয়াতে কেউ থাকবো না, সবাই কবরে চলে যাবে, তবে তো আগের সন্তান দেখে যান, যারা তা পড়ে না সন্তান দেখে যান। একজন হাফেজ কোরআন একজন আলেম যখন মা বাবা কবরের কাছে দেয়া দাঁড়ায়, দাঁড়ানোর সাথে সাথে আলেমের ইজ্জতের দিকে তাকায়া আমার আল্লাহ ওই কবরের আজাবটা বন্ধ করে দেন। আর ওই হাফেজ সাহেব যদি সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফ পড়িয়া আল্লাহ দরবারে হাত বাড়ায়, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ওই কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন, একটু চিল্লে বলেন না মারহাবা। এমন দোয়াগির সন্তান, এমন হাফেজ কোরআন, এমন আলেম আমরা দুনিয়ার জমিনে রাখিয়া যেতে চাই কিনা? একটু হাত তুলিয়া দেখাইতে পারবেন আল্লাহ? সবাই তো বলেন আল্লাহু আকবার। কারে তাকবীর, কারে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আওয়াজ দিয়া সবাই বলেন আমিন, আর একটু ধরে ধরে আমিন।
এখন জিবরিল এসে বললেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন, এই কোরআন লৌহে মাহফুজের গোপন ভাণ্ডারে সংরক্ষিত কিতাব। দুনিয়াতে বর্তমানে সিটারের শত্রু কম, সুদখোরের শত্রু কম, বাটপারের শত্রু কম, জালেমের শত্রু কম, মৃত্যুকের শত্রু কম, জিনাকরের শত্রু কম, সুর বদমাশ ডাকাইতের শত্রু কম, কিন্তু ভালা মানুষ আর আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন পরহেজগার দরবেশ এত শত্রুর সমাজ অভাব নাই। এই কথা দেখি আমাদের ওদের শত্রুর অভাব নাই। আপনি যত ভালো কাজ করবেন তত বেশি দুশ্মনী, আর আপনি যত খারাপ কাজ করবেন দেখবেন আপনার দুশ্মনী নাই। এই দুনিয়াতে তত গীবত বলেন, শেকায়ত বলেন, বদনাম বলেন, উৎসা রটানো বলেন, এগুলো অধিকাংশ দেখবেন ভালা মানুষের পিছনে বসে। কথা ঠিক কিনা? ভালা মানুষের পিছনে বসে। আল্লাহ এই দুনিয়ার সব আলেম করে যদি প্রাস পায়ার করে মেরে ফেলা হয়, এই দুনিয়ার সমস্ত ইমাম মুয়াজ্জিনদেরকে যদি জবাই করে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত হাফেজ কোরআনটাকে একটা ঘরে ঢুকাইয়া আগুন দিয়ে যদি পড়াইয়া শেষ করে দেয়, সমস্ত কোরআন যদি এক জায়গায় করে মহাসাগরে ফেলে দেয়, আল্লাহর কসম করে বলতে পারি এরপরে কোরআন ধ্বংস হবে না, কোরআন ধ্বংস হবে না, হবে না, হবে না। কেননা আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিযুন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআন হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কোরআন হেফাজত করবে কে? যদি বলেন কে করবে? আল্লাহ করবে। তবে কার টাকা দিয়া, কার বুদ্ধি দিয়া, কার বেগা দিয়া, কার জমিনে আল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন এটা আল্লাহই ভালো জানেন। সবাই টাকা, সবাই উপার্জন, সবাই মেধা, কোরআনের খেদমতে আল্লাহ না যায় না। কথা বুঝছেন? কোরআনের খেদমতে আল্লাহ লাগায় না। এ বাবা জিদারে আমার এই কোরআন পবিত্রতা ছাড়া করা যায় না। কেন বললেন এটা? কোরআন পবিত্রতা ছাড়া ধরা যাবে না, কারণ কোরআন পবিত্র, কোরআনে মানুষকে পবিত্র বানায়, কোরআন পরিবারকে পবিত্র বানায়, কোরআন আত্মাকে পবিত্র বানায়, কোরআন সমাজকে পবিত্র বানায়, কোরআন রাষ্ট্রকে পবিত্র বানায়, কোরআন বিচার কার্যকে পবিত্র বানায়, কোরআন আইন বিভাগকে পবিত্র বানায়, কোরআন বিবাহ মজলিসকে পবিত্র বানায়, কোরআনের মৃত্যুটাকে পবিত্র বানায়, কবরটাকে পবিত্র বানায়, আর ওই কোরআন পবিত্রতা ছাড়া ধরার কোন উপায় নেই। কোরআন দপ্তরে পবিত্রতা লাগবে। এখন এই কোরআন আসছে কোথেকে? বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে এই কোরআন আল্লাহ পাঠাইছে। এটা কোনো গাছে ধরে না, এটা বাতাসে উড়ে আসে না, এটা সাগরের পানি দিয়ে আসে না, এটা মাটি ফেটে উঠে না, এই কোরআন আল্লাহ পাঠাইছে। এই কোরআন কে পাঠাইছে? এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছে। এবারে আসে আল্লাহ নবীর কি বলছে? কষ্ট হয় নাকি আপনাদের? বিরক্ত ভাবছেন নাকি আপনারা? আল্লাহ কবুল করক। সবাই বলেন আমিন। আমি পর্যন্ত আমি এদিক সেদিক ওইদিক কোনো কথা বলি না, আমি সরাসরি আলোচনার মধ্যে আছি। দোয়া করেন আমার এই আলোচনা আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি আমার এক ছেলে হাফেজ বানিয়েছি, আল্লাহ যেন কবুল করে করে আমি আমার ওই ছেলে হাফেজ পড়ে এরপরে মাদ্রাসায় দাখিল আলী ফাজি কামিল পাশ করছে, এরপরে ইসলামী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করছে, এরপর সৌদি আরব থেকে আরবিক উপরে এমপি করে আসছে, এখন সে একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিসের দায়িত্ব পালন করতেছে। আপনাদের সন্তানকে আলেম বানাবেন, আলেম বানাবেন, শুধু হাফেজ পড়ে ক্ষান্ত হবেন না। কথা বুঝে আসছে কিনা? আর আপনারা আলেম বানাতে হলে
যেরকম চিকিৎসা করলে টাকা লাগে, বাড়ি করলে টাকা লাগে, তারপরে কোথাও গেলে ভাড়া লাগে, তারপরে আপনার মেহমানদারি করলে টাকা লাগে, আপনার ভদ্রতা অর্জন করলে টাকা লাগে, অনুরূপভাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে হলে টাকা লাগে, আপনার ছেলেটাকে ভালো হাফেজ বানাবেন, আপনার ছেলেটাকে ভালো আলেম বানাবেন, তার পিছনে আপনাকে টাকা খরচ করা লাগবে, তা না হলে পারবেন না, কাজী মান্না হবে না, মান্না হয় না, মান্না চিন্তা করলে পাবেন না, মান্না জিনিস হয় না, টাকা লাগে, টাকা লাগে, আপনার মনে চাইছে ঘুষ খেতে, ঘুষ খাবেন না, ডাল ভাত খাবেন, ছেলের পিছনে টাকা খরচ করবেন, আপনার মনে চাইছে বল মাছ খাইতেন, বল মাছ কিনবেন না, গুনা মাছ কিনে খাবেন, বল মাছের টাকা দিয়া সন্তানের লেখাপড়ার খরচ দিবেন, আপনার মনে চাইছে বিল্ডিং করতেন, আপনি টিনের ঘরে থাকেন, আপনার বিল্ডিং এর টাকা দিয়া সন্তানকে মানুষ করবেন, আপনার সন্তানই সবচেয়ে বড় সম্পদ, কি বলে কথা নিচ্ছি না, এই সন্তানই সবচেয়ে বড় সম্পদ, তাতে আমরা টাকা খরচ করতে চাই না। আল্লাহ এখন আসেন বাইতুল্লাহ শরীফে এক রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব হয় বলেন, কত রাকাত? 1,00,000, কারণ কি? 1 লক্ষ সুবহানাল্লাহ বললে 1 লক্ষ সুবহানাল্লাহ সওয়াব হয়, প্রত্যেকটা রাকাত লক্ষ গুণ বেশি সওয়াব, কারণ কি? মক্কা শরীফ আল্লাহ কোরআন নাযিল করছেন আর মক্কা শরীফ আল্লাহর হাবিবের আগমন, যার কারণে মক্কা মুআজ্জামার ইজ্জত আল্লাহ বাড়াইছে। মদিনা শরীফ এক রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব? 50,000, এক হাদিস আছে 1,000, আবার 50,000, আবার যতটা আবহাওয়া বদল 50,000 গুণ বেশি, কারণ মদিনায় রাসুল হিজরত করে গেলেন, মদিনার রসুলের রওজা শরীফ মদিনায় যাওয়ার পর আল্লাহ কোরআন অবতীর্ণ করছেন, যে সুরাগুলোর নাম মাদানী সুরা, এই জন্য মদিনার দাম আল্লাহ বাড়াইছেন। আচ্ছা, মক্কা শরীফ একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম ছিল গারে হেরা, ওই পাহাড়টার নাম বর্তমানে কি বলতে পারেন? পারেন হয়তো বলেন না, আমি বললে আমার সাথে একমত হবেন, ওই গারে হেরা পাহাড়টার নাম হইল জাবালে নূর, বললেন কি নাম? জাবালে নূর। এই জাবালে নূর এই পাহাড়টা অনেকে উঠছেন, আমি উঠেছি 2000 সালে, এখন আমি উঠতে পারিনি, এখন কি আর উঠতে পারি? হাজিরিন, ওই পাহাড়ে সর্বপ্রথম আল্লাহ কোরআন নাযিল করছেন, সুবহানাল্লাহ, কম না এটা? মারহাবা কম না? আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহু আকবার, আল্লাহ কোরআন নাযিল করছেন, কি? اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الآيات تقول الله الفاست آيات সর্বপ্রথম সেখানে আল্লাহ অবতীর্ণ করছেন, কোরআনের এক নাম নূর, কোরআনের এক নাম কি? কোরআনের 52টা নাম, জরুরের কয়টা নাম আমরা জানি? 1, 2, 3টা, কোরআনের 52টা নাম, তার মধ্যে এক নাম হল নূর, এক নাম হিকমা, আরেক নাম বয়ান, আরেক নাম তানজিল, আরেক নাম মুনাজ্জাল, আরেক নাম কালাম, আরেক নাম কিতাব, এইভাবে কোরআনের 52টা নাম আছে, তো কোরআনের এক নাম নূর, আর আমার নবী কি? কথা কয় যদি বলে নবী কি? কোরআন দুই নূরের মিলন ঘটছে যেই পাহাড়ে নবীর জবান মোবারক বলছেন, এই পাহাড় এখন থেকে আর গারে হেরা নয়, এই পাহাড় এখন থেকে জাবালে নূর, এটা নূরের পাহাড়, এটা কিসের পাহাড়? এটা নূরের পাহাড়, এটা চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ